In yet another incident of police encounter, a drug peddler identified as Mohammed Hussain has sustained injuries in a police firing in Assam's Bongaigaon district. The drug peddler was shot at when he allegedly tried to flee from the police custody while he was taken to a hospital for medical checkup. Meanwhile, two police personnel reportedly sustained injuries during the incident. জনামতে মোহাম্মদ হুসেইন নামৰ 20 বছৰীয়া 20 21 বছৰীয়া লৰা এটা ধুবৰীৰ অৰিজিনেল বাসিন্দা আগতেও এৰেষ্ট হৈছে ড্ৰাগ পেডলিং কেছত আৰু এবাৰ আজি এৰেষ্ট বঙাইগাঁও পুলিচে এৰেষ্ট কৰিছে উইথ হিৰোইন অন দি ওয়ে বঙাইগাঁও সিভিল হস্পিটেল পৰে ইয়াত তেওঁৰ আইনমতে যিখিনি এই মেডিকেল পৰীক্ষা কৰিব লাগে এইখিনি কৰাই কাইলৈ কোর্টত প্রডিউস করব কিন্তু ইতিমধ্যে তেও মাজগাঁও মাজগাঁও আপনার দেখিছে নিশ্চয় এটা সাইডত তারপরা আহতে যোগীগোপা সাইডের বা হালমারা সাইডের আহতে বাও হাতে বিজি রেল লাইন বহুত দূরত আছে আর ইপিনে গোটে জঙ্গল আর পথার তো এইখানে তেও হঠাৎ গাড়িরপর জঁপিয়াই পলাবলে চেষ্টা করে তেতিয়া আমার এজন যিজন সাব ইন্সপেক্টর লগত আছিল আর এজন সিপাহী ধরি ধরিব যত্ন লয় টানা জোড়া হয় হওয়ার ফলত দুয়ো পক্ষত আহত হয়।